আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী আপনারা যারা আছেন আপনাদের জন্য সুখবর হচ্ছে আর্জেন্টিনা ফাইনালে চলে গিয়েছে আবারও ফাইনাল মানে যেখানে গেলে সেখানেই ফাইনাল তবে সুখের হলেও দুঃখের একটা খবর আছে সেটা হচ্ছে লিওনেল মেসি কোপা আমেরিকার যে ফাইনাল দুই হাজার চব্বিশ সেটাই হচ্ছে তার কোপা আমেরিকায় শেষ ম্যাচ হতে যাচ্ছে তিনি কানাডার সাথে যে সেমি ফাইনাল হয়েছে সেখানে যে গোল করেছেন এবং আলবারাজও একটা গোল করেছে দুশুন হতে জিতেছে এবং সেই ম্যাচের পরপর তিনি জানিয়ে দিয়েছেন সামনের যে ফাইনাল এটাই হচ্ছে তার শেষ ম্যাচ হতে চলেছে কোপা আমেরিকায় নট ফুটবলে অর্থাৎ তিনি ইঙ্গিত দিচ্ছেন যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ তিনি খেলতে যাচ্ছেন খেলতে যাচ্ছেন সো আপনাদের কাছে কি মনে হয় ফাইনালে আসলে কে আসতে যাচ্ছে আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন টিম হতে যাচ্ছে উরুগুয়ে নাকি কলম্বিয়া এই উরুগুয়ে কোয়ার্টার ফাইনালে জিতেছিল ব্রাজিলের সাথে ব্রাজিল ওই ম্যাচ হেরে বিদায় নিয়েছে কিন্তু তাদের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ফাইনালে চলে এসেছে ব্রাজিলের সমর্থক যারা আছেন তারা নিশ্চয়ই আজকে কানাডার কানাডার পক্ষে ছিল হয়তো তবে যারা সত্যিকার অর্থে ফুটবলকে ভালোবাসে ফুটবল দেখতে পছন্দ করে তারা নিশ্চয়ই আর্জেন্টিনাকে আজকে সাপোর্ট দিয়েছে আর্জেন্টিনা মানে হচ্ছে শৈল্পিক খেলা যদিও ব্রাজিল শৈল্পিক খেলা খেলে কিন্তু তারা এই ট্রেকে এখন আর নাই যে কোনো টিমের সাথেই ড্র করে ফেলে শক্তিশালী আমেরিকার সাথে ড্র করে ফেলে তো বুঝতেই পারছেন সবকিছু একাকার অবস্থা ব্রাজিলের যেখানে সেখানে আর্জেন্টিনা বারবার ফাইনালে আপনারা জানাই দেন কমেন্টে ফাইনালে আসলে কে আসতে যাচ্ছে উরুগুয়ে নাকি কলম্বিয়া আর ফাইনাল জিততে পারবে কিনা আর্জেন্টিনা আমি তো মনে করছি মিনিমাম তিনটা দিবে গোল জানাই দেন কমেন্টে কত গোলে জিততে পারে আর্জেন্টিনা দুই হাজার চব্বিশ কোপ আমেরিকা